নিয়োগ দুর্নীতিতে নোবেল জয়ীদের কি মত? এবার প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। মমতাকে নিয়ে মন্তব্যের জেরে অমর্ত সেনকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। অন্যের সুপারিশ পত্রে বাবার স্কুলেই ছেলের চাকরি করার অভিযোগ। ভুয়ো শিক্ষকের স্কুলে প্রবেশ ও বেতন বন্ধের নির্দেশ আদালতে, তলব DIG-CID কে। বিজেপির প্রক্সি সরকার নয়, তৃণমূলই বিকল্প। মেঘালয় নির্বাচনের সুর বেঁধে দিলেন মমতা। বিজেপি এনপিপি জোটকে পরাস্ত করবে তৃণমূলই আত্মবিশ্বাসী অভিষেক। বিতর্কে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা। কাঠুয়া ধর্ষণে অভিযুক্তদের সমর্থক লাল সিংকে অংশগ্রহণে অনুমতি। প্রতিবাদে দল ছাড়লেন মুখপাত্র দীপিকা পুষ্করনাথ। প্রয়াত একেনবাবুর স্রষ্টা সাহিত্যিক সুজন দাশগুপ্ত। কলকাতার ফ্ল্যাট থেকে উদ্ধার দেহ। হৃদরোগী মৃত্যু প্রকাশ ময়না তদন্তের রিপোর্টে। শোকস্তব্ধ পাঠক অনুরাগীরা। ফের বিতর্কে দুটি চাঁদ। ডোপ পরীক্ষায় ফেল করে নির্বাসিত ভারতীয় অ্যাথলিট। ক্রিকেটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি শুভমান গিলের, গড়লেন রেকর্ডও। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছে বিস্তারিত খবরে। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় নিয়োগ দুর্নীতি নিয়ে নোবেল জয়ী অমর্ত সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কি ভাবছেন? এবার এজলাস থেকে এই প্রশ্ন তুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি চলাকালীন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে উদ্দেশ্য করে এই প্রশ্ন করেন তিনি। বলেন, আমার জানার কৌতূহল, স্কুলের নিয়োগে দুর্নীতিতে এইসব মহান স্বীকৃত শিক্ষাবিদ মানুষগুলোর দৃষ্টিভঙ্গি কি? ওরা তো আরো অনেক বিষয়ে কথা বলেন, তাই এটা নিয়েও কিছু বলেন কিনা সেটা জানতে চাইছিলাম। জবাবে বিকাশবাবু বলেন, আমার মনে হয় অমর্ত সেনের বলা বিষয়ে পুরো লেখাটা পড়লে বোঝা যাবে, যেভাবে দেখানো হচ্ছে তিনি সেইভাবে বলেননি। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অমর্ত সেনের সাম্প্রতিক মন্তব্যের জেরেই যে বিচারপতির এই প্রশ্ন, বিকাশবাবুর জবাবে তা কার্যত স্পষ্ট হয়ে যায়। নোবেলজয়ী অমর্ত সেন সম্প্রতি বলেছিলেন, এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার মতো সবরকম যোগ্যতা আছে। তা নিয়ে রাজনৈতিক মহলে বিস্তর আলোচনা চলছে। যদিও শুধু এই মন্তব্য নয়, প্রাসঙ্গিক আরও কথা বলেছেন অধ্যাপক সেন, যা না জেনেই তাঁর মন্তব্যের সমালোচনা হচ্ছে বলে মনে করছেন অনেকে। এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায়ও প্রায় একইভাবে সমালোচনার সুরে প্রশ্ন তোলেন। এদিকে ওই একই মন্তব্যের দরুন নোবেলজয়ী অর্থনীতিবিদদের আঘাত নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি বলেন, তার গোপন কোনো এজেন্ডা রয়েছে, তাই একথা বলছেন। এটা পক্ষপাত দুষ্ট বক্তব্য। এই কথার সঙ্গে অর্থনীতি বা শিক্ষার কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। পরামর্শ দিতে হলে আফগানিস্তানের তালিবান সরকার বা ইউক্রেনের জেলেনস্কি সরকারকে দিন। জানিয়ে পাল্টা কটাক্ষ করে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেন, আমার মনে হয় অমর্ত সেনকে খুব সাবধানে থাকতে হবে। দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করতে পারে সাকেতের মতো, অথবা অমিত শাহকে বলতে পারেন অমর্ত সেনের বাড়িতে CBI ED পাঠাতে হবে, সীমান্ত এলাকায় গেলে BSF দিয়ে গ্রেফতার করাতে পারে। অমর্ত সেনের মন্তব্য নিয়ে যে রাজনৈতিক ডামাডোল শুরু হয়েছে, এদিন তাই বজায় থাকলো পুরো মাত্রায়। অন্য শিক্ষকের সুপারিশ পত্র জাল করে বাবার স্কুলেই চাকরি করার অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। মুর্শিদাবাদের সুতির এক নম্বর ব্লকের গোথা এয়ার স্কুলের প্রধান শিক্ষকের ছেলে অনিমেষ তিওয়ারির বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। তিনি ওই স্কুলের ভূগোলের শিক্ষক ছিলেন। বাবার স্কুলেই ছেলের চাকরি নিয়ে সন্দেহ হওয়ায় মামলা দায়ের হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, অন্যের সুপারিশ পত্র এবং নিয়োগের পত্র জাল করে বাবার স্কুলে চাকরি করতেন অনিমেষ। নিয়োগপত্রের মেমো নাম্বার এক রেখে অনিমেষ নিজের নাম নিয়োগপত্রে বদলে নেন বলেই অভিযোগ। বুধবার বিচারপতি বিশ্বজিৎ বসুর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। বিচারপতি তথ্য প্রমাণ দেখে অবাক হয়ে যান। তিনি বলেন, এই ঘটনা অনভিপ্রেত, তদন্ত হওয়া প্রয়োজন। এরপর DIG-CID কে এজলাসে তলব করেন বিচারপতি। বৃহস্পতিবার সকাল 10:30 হাজিরার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে ওই ভুয়ো শিক্ষকের স্কুলে প্রবেশ এবং বেতন বন্ধেরও নির্দেশ দিয়েছেন বিচারপতি। মেঘালয়ের রাজনৈতিক পরিবর্তনের সুর বেঁধে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মেঘালয়ের তুরার সভা থেকে স্পষ্ট বার্তা দিয়ে তিনি বলেন, মেঘালয়ে দিল্লি এবং অসমের প্রক্সি সরকার চলছে, বিজেপির প্রক্সি সরকার চলছে। কেন গুয়াহাটি থেকে মেঘালয়কে শাসন করা হবে? তৃণমূল ছাড়া কোনো বিকল্প নেই। আমরা জানি লড়াইটা কিভাবে করতে হয়। কংগ্রেস আমাকে নিরাপত্তা দেয়নি, ভাবতে পারবেন না আমাকে কতটা অত্যাচার সহ্য করতে হয়েছে। আমি জীবনে কখনো দুর্নীতি করিনি, লড়াই থেকে সরে আসিনি। নেত্রীর আরও বার্তা,
তৃণমূলই একমাত্র দল যারা সুশাসন দিতে পারে। তৃণমূল ক্ষমতায় এলে একমাত্র কৃষক বেকার যুবকদের সমস্যা মিটবে। এদিন মেঘালয়ে বিজেপি এনপিপি সরকারকে উৎখাত করার ডাক দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, বিজেপি এতদিন ক্ষমতায় থেকেও কিছুই করেনি, মেঘালয় অবহেলিতই রয়ে গিয়েছে। বিজেপি এনপিপি জোটকে পরাস্ত করবে তৃণমূলই। বুধবারই মেঘালয় সহ ত্রিপুরা ও নাগাল্যান্ডের ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ত্রিপুরায় নির্বাচন আগামী 16 ফেব্রুয়ারি, নাগাল্যান্ড এবং মেঘালয়ে ভোট হবে আগামী 27 ফেব্রুয়ারি। তিন রাজ্যের ভোটের ফলাফল ঘোষিত হবে আগামী 2 মার্চ। ভোট ঘোষণার দিন থেকেই মেঘালয়ে নির্বাচনী প্রচার শুরু করে দিল তৃণমূল। আর এদিনের সভা থেকেই কার্যত মেঘালয়ের পালা বদলের সুর বেঁধে দিলেন মমতা ও অভিষেক। কাশ্মীরে ভারত জোড়ো যাত্রা শুরুর আগেই ধাক্কা কংগ্রেসের। আদর্শগত কারণে দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন জম্মু কাশ্মীর কংগ্রেসের রাজ্য মুখপাত্র দীপিকা পুষ্করনাথ। কাঠুয়া গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের সমর্থনকারী লাল সিংকে ভারত জোড়ো যাত্রায় অংশগ্রহণের অনুমতি দিয়েছে কংগ্রেস। দলের এহেন সিদ্ধান্ত মানতে না পেরে ইস্তফা দীপিকার। টুইট করে ইস্তফার কথা জানান দীপিকা। টুইটে তিনি লেখেন, ভারত জোড়ো যাত্রায় হাঁটার আবেদন জানিয়েছেন লাল সিং, তাঁকে অনুমতি দিয়েছে কংগ্রেস নেতৃত্ব, তাই দল থেকে ইস্তফা দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। 2018 সালের কাথুয়া গণধর্ষণ মামলায় ষড়যন্ত্র করেছিলেন তিনি, প্রকাশ্যে ধর্ষকদের সমর্থনও করেছিলেন, তাদের রক্ষা করতে কার্যত গোটা জম্মু কাশ্মীরকে দুই ভাগে ভেঙে ফেলেছিলেন। কিন্তু ভারত জোড়ো যাত্রার আদর্শ এহেন আচরণের একেবারে উল্টো। নীতিগত কারণেই এমন একজন মানুষের সঙ্গে একই রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। লাল সিং ছাড়াও কাশ্মীরে একাধিক নেতাকে ভারত জোড়ো যাত্রায় যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছে কংগ্রেস। ফারুক ও ওমর আবদুল্লাহ, মেহবুবা মুফতি ও এম ওয়াই তারিগামীকে ভারত জোড়ো যাত্রায় তাই দেখা যেতে পারে। তবে এর মধ্যেই লাল সিং এর অংশগ্রহণ ও দীপিকার পদত্যাগে দেখা দিল বিতর্ক। প্রয়াত জনপ্রিয় সাহিত্যিক সুজন দাশগুপ্ত, গোয়েন্দা একেনবাবুর স্রষ্টা তিনি। বুধবার কলকাতার ফ্ল্যাটে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, এদিন সকালে তাঁর বাড়ির গৃহ সহায়িকা এসে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তিনি খবর দেন আবাসনের নিরাপত্তারক্ষীদের। খবর দেওয়া হয় তাঁর আত্মীয় এবং পুলিশকেও। আত্মীয় এবং নিরাপত্তারক্ষীরা দরজা ভেঙে ঘরে ঢুকে তাঁকে পড়ে থাকতে দেখেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী হৃদরোগেই মৃত্যু হয়েছে সাহিত্যিকের। তাঁর জনপ্রিয় গোয়েন্দা চরিত্র একেনবাবুকে পর্দায় রূপ দান করেছেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। স্রষ্টার প্রয়াণে তিনি জানিয়েছেন, সুজন দাশগুপ্তর কাছে আমি ঋণী, কারণ অনেকের কাছেই আমি আগে একেনবাবু, পরে অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। এই চরিত্রের স্রষ্টা আর নেই এটা ভাবলেই মন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সুজন দা অনন্য প্রতিভার অধিকারী ছিলেন, সব সময় বলতেন একেনবাবুকে অন্যভাবে কল্পনা করেছিলেন, কিন্তু আমাকে একেনবাবু হিসেবে দেখার পর সেভাবে একেনবাবুকে ভাবতে শুরু করেছেন। এই কথাটাই আমার মনে রয়ে যাবে আজীবন, ওকে মিস করব। সুজনবাবুর প্রয়াণে শোকের ছায়া নেমেছে বাঙালি পাঠক মহলেও। ডোপ করার অভিযোগে নির্বাসিত হলেন স্প্রিন্টার দুতি চাঁদ। নাজার তরফ থেকে সাময়িকভাবে তাঁকে নির্বাসনে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, গত বছর ন্যাশনাল গেমসের সময় দুতির নমুনায় নিষিদ্ধ ড্রাগের অস্তিত্ব ধরা পড়ে। ডিসেম্বর মাসে সেই রিপোর্ট পাওয়ার পরেই দুতিকে সাসপেনশনের নোটিস ধরিয়েছে নাদা। নাজার তরফে জানানো হয়েছে, একাধিক নিষিদ্ধ ড্রাগ পাওয়া গিয়েছে দুতির নমুনায়। মূলত শরীরে পুরুষালী ভাব বাড়াতেই এই ধরনের ড্রাগ নেওয়া হয়। জানা গিয়েছে, 2022 সালের সেপ্টেম্বর মাসে ন্যাশনাল গেমসের 100 ও 200 মিটার দৌড়ে অংশ নিয়েছিলেন দুতি। সেই সময় র্যান্ডম ডোপ টেস্টে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তবে দুতির সামনে এখনও নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ রয়েছে। তাঁর প্রথম স্যাম্পলে ডোপের প্রমাণ রয়েছে, এরপর দ্বিতীয়বার তাঁর নমুনা পরীক্ষার আবেদন জানাতে পারেন তারকা অ্যাথলিট। সেখানে নির্দোষ প্রমাণিত হলে তাঁর সাসপেনশন তুলে নেওয়া হবে। তবে যতদিন পর্যন্ত প্রমাণ না হচ্ছে ততদিন কোনো প্রতিযোগিতায় নামতে পারবে না দুতি। এদিকে ভারতীয় ক্রিকেটে রীতিমতো হইচই ফেলে দিলেন তরুণ ব্যাটার শুভমান গিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে অনবদ্য ডাবল সেঞ্চুরি হাঁকালেন এই তরুণ ওপেনার। সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহবাগ, রোহিত শর্মা, ঈশান কিশনের পর
পঞ্চম ভারতীয় হিসেবে ওয়ান ডেতে 200 রান করলেন গিল। গোটা বিশ্বের সপ্তম ক্রিকেটার হিসেবে এই নজিরের মালিক হলেন তিনি। সেঞ্চুরির হিসেবে ধরলে আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচে এটি তরুণ ওপেনারের তৃতীয় সেঞ্চুরি। এর মধ্যে শেষ দু ম্যাচেই 100 রান করেছেন তিনি। আর শুধু সেঞ্চুরি নয়, এদিন আরও একটি অভাবনীয় কীর্তি গড়ে ফেলেছেন টিম ইন্ডিয়ার এই তরুণ তুর্কি। নিজের ওয়ান ডে ক্যারিয়ারে 1000 রানের গন্ডি পেরিয়ে গিয়েছেন তিনি, তাও মাত্র 19 ইনিংসে। ভারতের দ্রুততম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন গিল। আগামীতে তাঁর ব্যাটে ভর করে যে বহুদূর এগোতে পারবে ভারতীয় ক্রিকেট, সেই স্বপ্নই দেখাচ্ছেন এই তরুণ ব্যাটার। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।